মাত্র 12 বছর বয়স, কি আকাশচুম্বী তার স্বপ্ন। সে স্বপ্ন দেখত সবসময় যে সে বিমানে চড়বে, বিমানে উঠবে, কিন্তু খেটে খাওয়া মানুষের ছেলে, আবার সৎমায়ের ঘরে লালিত পালিত হওয়া ছেলে। বলতে গেলে আমাদের সমাজে সৎমায়ের ঘরে লালিত পালিত হওয়া ছেলেরা অনেক আদর, ভালোবাসা, স্নেহ, মমতা থেকে অনেকটা বঞ্চিতই হয়। এই সমাজের এরকম একটা বঞ্চিত ছেলে, সে চিন্তা করলো না, বিমানে আমাকে উঠতেই হবে। আমি তার নিউজটা দেখে অবাক হয়েছি এবং চিন্তা করছি মানুষের আগ্রহ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, একটুখানি চেষ্টা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। চেষ্টা আসলে অনেক দামি জিনিস, আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। হাদিসের মধ্যে আসছে চেষ্টা মানুষের পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেন। তো তার চেষ্টার প্রবল শক্তিটা এত বেশি ছিল, সেই মকসুদপুরের বাসবাড়িয়া থেকে সে রওনা হয়েছে, আমাকে টার্গেট হচ্ছে বিমানে উঠতে হবে। টার্গেট নিয়ে সায়দাবাদ এসে বাস থেকে নেমে এইখান থেকে আরেকটা গাড়িতে চড়ে সে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে এতগুলো জায়গা, যারা আপনারা এয়ারপোর্টে গিয়েছেন আপনারা দেখবেন কত রকমের চেক থাকে সেখানে, বিভিন্নভাবে চেক করা হয়, এরপরে এক একজন করে সেখানে প্রবেশ করানো হয়। সে একটা না দুইটা না, নয়টা ধাপ পেরিয়ে 12 বছরের একজন যুবক, কিরকম আগ্রহ তার মনের ভিতরে, স্পিডটা কেমন, তার চিন্তা হচ্ছে আমাকে অবশ্যই বিমানে চড়তে হবে, বিমানে চড়ে বসতে হবে। এই আগ্রহ তাকে কতদূর নিয়ে গেছে চিন্তা করেন। সে চিন্তা করছে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় তাহলে ইমিগ্রেশনের ব্যাপার স্যাপার আছে, এখানে ধরা পড়ে যাবে। সে ইন্টারন্যাশনাল ফ্লাইট বাদ দিয়ে ডোমেস্টিক দিয়ে ঢুকে হাঁটতে 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 তাকে জিজ্ঞাসা করছে তুমি এদিকে কেন, তোমার গার্জিয়ান কোথায়, বলছে সামনেও আসে পিছনে আসে। এইটা বলে বলে শেষ পর্যন্ত 9টা ধাপ পার করে সে বিমানের ভিতরে চলে গেছে অলরেডি। চিন্তা করেন, ওইখানেও তো ক্যাবিন ক্রু দেখতে চায় যে আপনার কার্ড কই, ওইটাও সে পাড়ি দিয়ে সিটের মধ্যে অলরেডি বসে পড়ছে। সেই মুহূর্তে যে লোকের সিট, সে এসে প্রশ্ন করছে কি তোমার সিট কোনটা, আমার তো সিট এটা। তখন তো সে 12 বছরের ছোট মানুষ, ও ঘুলিয়ে ফেলেছে। ওই মুহূর্তে ক্যাবিন ক্রু এসে তাকে ধরছে ওইখান থেকে যে তোমার এই কাজটা যেটা তুমি করছিলা, তো তোমার টিকিট কোথায়, পাসপোর্ট কোথায়। তো সে সোজা সাপটা জবাব দিয়েছে আমার খুব আগ্রহ ছিল বিমানে চড়ার, এই জন্য আমি এত কিছু করে বিমানের মধ্যে এসে বসছি। সম্মানিত হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ছোট্ট একটা ছেলে চিন্তা করে তার ইচ্ছা পূরণ, তার মনের ভিতরে কত ইচ্ছা লুকায়িত আছে, স্বপ্ন পূরণ মানুষের, একটা মানুষের স্বপ্ন পূরণ করে দেওয়া, একটা মানুষের ইচ্ছা পূরণ করে দেওয়া, এই জাতীয় কর্মকাণ্ড তো আমরা হাতে নিতে পারি। আমাদের বাচ্চাদেরকে স্বপ্ন পূরণ করা, অর্থাৎ এমন অনেক দরিদ্র মানুষ আছে যাদের বাচ্চাদের অনেক স্বপ্ন থাকে, আমরা যারা এলাকায় বিত্তবান আছি, তারা যদি এক একটা এলাকায় এক একজন দায়িত্ব নেই, যে আমরা অনেক সমাজ সেবামূলক কাজ করছি, পাশাপাশি এই ছোট বাচ্চাদের ইচ্ছা পূরণ, আমাদের যদি একটা ইচ্ছা পূরণ নামে যদি আমাদের কোনো একটা কর্মসূচি থাকে, যে বাচ্চারা যদি এই কয়দিন জামাতের সাথে এসে নামাজ পড়ে, এই 10 বছর 12 বছরের ছোট ছোট বাচ্চারা, এদের মনে অনেক স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলো যদি পূরণ করে দেওয়ার আপনি উদ্যোগ নেন, উদ্যোগী হন, বা জামাত প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীরে উলার সঙ্গে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার একটা স্বপ্ন পূরণ করে দেওয়া হবে। তো এই ধরনের বাচ্চাদেরকে যদি একটু বিমানে চড়ায় নিয়ে আসা হয়, ধরুন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যদি আপনি ঘুরিয়ে নিয়ে আসেন, তো কক্সবাজার পর্যন্ত আপনি ঘুরিয়ে নিয়ে আসছেন, তার তো স্বপ্নটা পূরণ হল, ইসলাম তার কাছে সবচেয়ে আপন হবে যে
আমার নামাজ দিয়ে আমি আমার একটা স্বপ্ন পূরণ করেছি, এটা দুনিয়ার স্বপ্ন, আখেরাতের স্বপ্ন তো আল্লাহ বাকি রেখেছেন। এই জন্য স্বপ্ন পূরণ এই উদ্যোগটা আমাদের ছোট বাচ্চাদের জন্য নেওয়া উচিত। মসজিদে মসজিদে এখন এমন একটা অবস্থা, অনেক সময় বাচ্চারা আসলে আমরা রাগান্বিত হই, আর আল্লাহর নবী খুঁজতেন, আজকে কোনো আওয়াজ নাই তার মানে বাচ্চারা আসে নাই, নবীজি আদর করার জন্য খুঁজতেন। তো বাচ্চাদের প্রতি এই মমতা, এই ভালোবাসা, এই স্নেহবোধ, এটা শুধুমাত্র আমাদের জন্য আবশ্যক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, সে আমাদের দলভুক্তই নয় যেই লোকটা ছোটদের উপরে স্নেহ করে না। তো ছোট্ট মানুষ জুনায়েদ তার এই কর্মকাণ্ড অনেক সাহসিকতার পরিচয় দেয়, এই জন্য জুনায়েদকে এখন অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সবাই জুনায়েদকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে, কথা বলছে। আমরাও চিন্তা করলাম আমাদের ছোট বাচ্চাদের জন্য কিছু করা যায় কিনা, তাদের স্বপ্ন পূরণ করা যায় কিনা, তাদেরকে কিভাবে মসজিদের দিকে বেশি আকৃষ্ট করা যায়, ইসলামের দিকে আকৃষ্ট করা যায়। কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এই যে রবিউল আউয়াল আসছে, কুইজ প্রতিযোগিতা হতে পারে, যে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে বাচ্চাদেরকে পুরস্কৃত করে তাদের স্বপ্ন পূরণ করা হবে। এরাই তো জাতির কর্ণধার হবে, রাহবার হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ, এরা জাতির জাগরণ আনবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সাইউদু গরীবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ পাক ইসলামের বিজয় দিবেন, এই যুবকেরাই তো ইসলামের বিজয় ছিনিয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে পরিবর্তনে যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।